আসসালামু আলাইকুম। আপনারা সব সময় ফেক প্রজেক্টগুলো বা যে স্ক্যাম প্রজেক্টগুলো আছে সেগুলোকে বেশি প্রায়োরিটি দেন। তো অনেক ইউটিউবার দেখলাম এইটা নিয়ে অনেক নাচানাচি করতেছে বা এটাকে প্রমোট করতেছে। তো মেইন কাহিনীটা যদি আমি এখন দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই প্রজেক্টটা আসলে কতটুকু রিয়েল হবে স্ক্যাম কিনা সেটা আপনি বুঝতে পারবেন। তো চলেন আগে চলে যাই। এটা হলো কোর আইডি। এটাকে অনেকেই আইডি যে টোকেন যেটা বাইন্যান্সে লিস্ট হলেও কিছুদিন আগে গত সপ্তাহে মেবি লিস্ট হয়েছে এটার সাথে তুলনা করতেছে, কারণ কি এখানেও ডোমেইন বাই করতে হচ্ছে আমাদের কোর টোকেন দিয়ে। তো কেন আমি আমার কোর টোকেন দিয়ে এখানে ডোমেইন বাই করব এবং কি কি কারণে আমি আমার টোকেন আমার যে ওয়ালেট আছে সেটাকে আমি কানেক্ট করব। যে কোনো প্রজেক্টেই তো আমি আমার ওয়ালেট কানেক্ট করতে পারি না, যেহেতু ওয়ালেট নিজের অ্যাকাউন্ট তো প্রাইভেট, তো অবশ্যই কানেক্ট করা যাবে না। আগে জাস্টিফাই করতে হবে যে প্রজেক্টটা কতটুকু লেজিট এবং ইনফরমেশনগুলো যেগুলো দিচ্ছে কোনো ইউটিউবার সেগুলোর সোর্স আছে কোথায় থেকে আসছে সেগুলো আমাদের জানতে হবে। কারণ সব ইনফরমেশন কিন্তু আপনি টুইটারে পাবেন বা তাদের ওয়েবসাইটে পাবেন, মানে যে মানে চেইনের আন্ডারে টোকেনটা লঞ্চ হচ্ছে সেই চেইন অবশ্যই জানবে যে এরা আমাদের টোকেনটা লঞ্চ করতেছে, তাদের অবশ্যই টুইট থাকবে। তো আমি এই বিষয়গুলো একটু তুলে ধরবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রজেক্টে কতটুকু লেজিট বা আমার কোর টোকেন দিয়ে এই যে তাদের ডোমেইনটা আছে সেটা আমাদের বাই করা উচিত কিনা। দেখাই যে তাদের কোর যে আছে কোর ডাও কি কোনো এটা নিয়ে কোনো টুইট করছে কিনা সেটা আমি দেখবো আগে। তো দেখেন এটাকে যদি পিন পোস্টটা দেখি আমরা, তাদের যে পিন পোস্টটা দিয়েছে সেটা হলো 4 days আগে, 4 দিন আগে তারা একটা পিন পোস্ট করেছে। এখান থেকে দেখতে পারবেন যে পিন পোস্টটা দিয়েছে। তো এখানে দেখেন অলরেডি এত সিআইডি হ্যাজ বিন পারমানেন্টলি বান, এগুলো মোটামুটি তারা এটা প্রমোট করতেছে। তো কোরের আন্ডারে কি তাদেরকে কোনোভাবে মেনশন করেছে কিনা বা কোর ডাইভের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেখানে কি কোনো মেনশন এসেছে কিনা সেই বিষয়টা আমরা দেখব। এইটা মূলত হলো দেখেন তাদের প্রজেক্টের যে ইভেন্ট আছে সেটা এইটা। তো এটা দেখেন বলছে যে কোর আইডি প্রোগ্রেস অলরেডি এত সিআইডি হ্যাজ বিন পারমানেন্টলি বান, তারপরে ইউজ কোর আইডি ডোমেইন টু ট্রান্সফার এর মাধ্যমে করতে হবে এই যে কোয়েন হাব ওয়ালেটের মাধ্যমে, তারপর ক্রিয়েট ডিসেন্ট্রালাইজ ওয়েবসাইট উইথ কোর আইডি ডোমেইন। তো কোরের পক্ষে থেকে এটার যদি কোনো মানে টুইট না থাকে মেনশন না থাকে তাহলে অবশ্যই এটা স্ক্যাম হবে, এটাই স্বাভাবিক। তো আমরা কোর ডাউ যদি ওয়েবসাইটে চলে যাই বা টুইটারে চলে যাই, এখান থেকে কোর ডাউ, এটা হলো তাদের অফিসিয়াল টুইটার পেজ। দেখেন এখানে 1.7 মিলিয়ন ফলোয়ার আছে। এখান থেকে যদি আমরা দেখি মার্চের 23 তারিখে তারা একটা পিন টুইট করেছে, তারপরে এখান থেকে মানে রিসেন্ট টুইটগুলো আমরা দেখবো, যেহেতু 4 days আগে তারা একটা পিন করেছে, 4 দিন আগে তারা কোনো এরকম কোনো টুইট করেছে কিনা তাদের নিয়ে মেনশন করেছে কিনা। তো আমি যদি এই দিক থেকে স্ক্রল করে আপনাদের সামনেই সব কিছু দেখাই যে এইখানে তাদেরকে সিআইডিকে নিয়ে বা তাদের যে টোকেন আছে কোর আইডি যে প্রজেক্ট আছে সেটাকে নিয়ে কোনোভাবে মেনশন করেছে কিনা। তো এখানে 5 days মূলত আমরা চলে আসছি, 5 days যে টুইটগুলো আছে কোরের অফিসিয়াল টুইটার পেজে সেখানে চলে আসছি, কিন্তু কোর আইডি আছে সেটার কোনো বা টুইট আমরা পাইনি বা তাদের কোনো মেনশন আমরা পাইনি। তো তার জন্য আমরা এটাকে স্ক্যাম বলে অবহিত কর, কারণ কোরের অফিসিয়াল যে টুইটার পেজ আছে সেখান থেকে তাদেরকে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করা হয় নাই বা কোনো মেনশন করা হয়নি, তাদের কোনো পোস্ট করা হয়নি। তো এটা কোরের আন্ডারের কোনো প্রজেক্ট না, তারা দাবি করতেছে যে এটা কোরের আন্ডারে। তো কেন আপনি এই যে এরকম পোস্টগুলো দেখে কেন আপনি আপনার মেটাম্যাক্স আছে সেটা বা কোরের যে ওয়ালেট আছে সেটাকে কেন কানেক্ট করবেন? কানেক্ট করলে তো আপনার নিজের প্রাইভেসির ক্ষতি হতে পারে বা আপনার টোকেনগুলো তারা কোনোভাবে স্ক্যাম করে নিয়ে যেতে পারে। তো এরকম ওয়েবসাইট কিন্তু প্রতিদিন অনেক ওয়েবসাইট দেখতে পারবেন বা অনেক প্রজেক্ট দেখতে পারবেন যারা লঞ্চ হয় মূলত এইগুলো স্ক্যাম করার জন্য, পাবলিককে মেরে খাওয়ার জন্য। তো এই প্রজেক্টটা আমি দেখলাম যে মোটামুটি যারা ইউটিউবে ভিডিও দিয়েছে 1-2K মতো ভিউ হয়ে গেছে। এটাকে আইডির সাথে তুলনা করতে, আইডির সাথে তুলনা করার কোনো মানেই হয় না বা কোনো যুক্তিকতাই নেই, কারণ আইডি প্রজেক্টটা মূলত বাইন্যান্স মূলত প্রমোট করছে এবং কি বাইন্যান্সের লঞ্চ পেডের সঙ্গে এইটা আইডি টোকেনটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো এইটার কিন্তু কোনো এরকম কোনো ইয়া নাই, লেজিটিমিটি নাই বা কোরের পক্ষ থেকেও কোনো এরকম সাজেশন ছিল না বা মেনশন ছিল না বা পোস্ট ছিল না, তারা নিজে নিজেই পোস্ট করতেছে বা প্রমোট করতেছে বিভিন্ন ইনফ্লুয়েন্সার দিয়ে। অযথাই কেন আপনি কোর টোকেন দিয়ে এখান থেকে ডোমেইন কই করবেন? ডোমেইন কই করলে তাদের টোকেনটা পারচেজ করা হচ্ছে, তাদের টোকেনের আন্ডারে তারা ডলারটা নিচ্ছে, মানে কোর টোকেন যেটা সেলেবল, কিন্তু আপনার সিআইডি টোকেন যেটা এটা কিন্তু সেলেবল না। জাস্ট আপনি এখানে যে আইসক্রিম সোয়াপ আছে সেখানে তারা লিস্ট করছে বা তারা এটা লিস্ট করার পরে তাদের টোকেনটা অ্যাড করছে, প্লাস আপনারা বাই করতেছেন তাদের লিকুইডিটি অ্যাড হচ্ছে কোর টোকেন হিসেবে, তারা ডলারটা নিয়ে নিচ্ছে, জাস্ট তাদের টোকেনটা তারা আপনাদের দিয়ে দিচ্ছে। তো এতটুকুই। তো
আমি বলবো এদের থেকে দূরে থাকেন, যদি আপনি চান আপনি করতে পারেন, তবে আমার যেটা সাজেশন এগুলো থেকে দূরে থাকবেন, যেহেতু এটার কোনো লেজিটিমিটি নাই বা কোরের পক্ষ থেকে কোনো এর কোনো পারমিশন নাই। তো ভিডিওটা এতটুকুই, জাস্ট একটা অ্যাওয়ারনেস ভিডিও। আমি ইউটিউবে অনেক ইউটিউবারে দেখলাম যে এটা নিয়ে ভিডিও দিয়েছে, তারা বলতেছে এটা কোরের আন্ডারের প্রজেক্ট বা কোর এটাকে সাজেস্ট করতেছে, তো কোনো কিছুই না, জাস্ট এটা একটা স্ক্যাম প্রজেক্ট হতে পারে। তবে স্ক্যাম করার সম্ভাবনাটা একদম 100%। তো আপনারা যদি করতে চান বা এখান থেকে যদি আপনি পারচেস করতে চান করতে পারেন, আপনার সেটা একান্তই ইচ্ছা।